ইংরেজি আরম্ভ করে না পরে। নমস্কার, আজকে আমরা শুরু করব বাটারফ্লাই এ। বাটারফ্লাই বইতে দেখি আছে ক্লাস ফোর এর বাটারফ্লাই বই নেক্সট পার্ট থেকে শুরু হবে, অর্থাৎ অ্যাক্টিভিটি এইট থেকে। তার আগে পর্যন্ত আমরা অ্যাক্টিভিটি সেভেন কভার করে এসেছি, তবে দুঃখের বিষয় এটাই ক্লাস ফোর এর ক্লাস থেকে আমি কিন্তু সেরকম রেসপন্স পাইনি। যাই হোক, আমি আশা করছি ক্লাস ফোর এর সবাই ভালো বুঝেছে, তারা নিজেরটা করে নিতে পেরেছে, তাদের কোনো সমস্যা নেই, সমস্যা না থাকাই ভালো। তবুও যদি কোনো সমস্যা থেকে থাকে, পড়া থেকে যদি কোনো সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপে জানাতে পারে, ফোন করতে পারে, যেরকম আমাদের হেড টিচার বলে দিয়েছে। যাই হোক, আগের দিন আমরা থেমেছিলাম অ্যাক্টিভিটি সেভেনে, আজ আমরা শুরু করবো অ্যাক্টিভিটি এইট থেকে। অ্যাক্টিভিটি এইট এর দেখুন প্রশ্নটা বলেছে সিলেক্ট দি অড ওয়ান আউট। অড ওয়ান আউট, অড ওয়ান মানে বোঝায় যেটা মিল খায় না। অড মানে অঙ্কের ভাষায় সাধারণত বলে বিজোড়, বিজোড় মানে যেটা কিনা জোড়ায় জোড়ায় পড়ে, মানে যেটা আলাদা। ইংরেজিতে অড মানে এখানে বলছে আলাদা, মানে একটা বাঞ্চ অফ ওয়ার্ডস আপনাকে দিয়ে দেবে, তার থেকে যেটি আলাদা এদের সঙ্গে মিল খায় না সেটিকে আমাদের বেছে নিতে হবে। ওয়ান ইজ ডন ফর ইউ, মানে একটা করে দিয়েছে এটা। দেখুন প্রথমটা আমি বলি, উদাহরণ দিয়ে একটা উদাহরণ হিসেবে দিয়েছি, কেন এটা হচ্ছে কিভাবে হচ্ছে সেটা বুঝুন। দেখুন প্রথম এতে কটা শব্দ আছে, পাঁচটা শব্দ দিয়েছে, দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই। দেখুন ওয়েস্ট বেঙ্গল ছাড়া দিল্লি, কলকাতা, পাটনা, চেন্নাই এই চারটে শহরের নাম বলতে, নেম অফ দি টাউনস অর নেম অফ দি সিটিজ, তাহলে শহরের নাম বোঝে। কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গল রাজ্যের নাম বোঝে, পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যের নাম বোঝে। তাহলে চারটে শহরের নামের মধ্যে একটা রাজ্যের নাম বেখাপ্পা মিল খায় না, তাহলে এটাই হচ্ছে অড। এই অড এটাকে আলাদা করে দিতে হবে। আশা করি বোঝাতে পারলাম। আরেকটা বলি, আরেকটাও দেখুন, পরেরটা দেখুন, টাইগার, বিয়ার, ফক্স, ভালচার, উলফ। টাইগার অর্থ বা, বিয়ার ভালু, ফক্স শিয়াল, ভালচার শকুন, উলফ নেকড়ে। তাহলে বাঘ, ভাল্লুক, শিয়াল, নেকড়ে চারটি হচ্ছে পশু, অর্থাৎ কিনা এরা উঠতে পারে, চার পে পশু। ভালচার, ভালচার কিন্তু শকুন, এ উঠতে পারে এবং দুটি। তাহলে এই চারটে পশুর মধ্যে একটা শকুন, একটা পাখির না মিল খায় না, বেখাপ্পা, এটাই হচ্ছে আমাদের উত্তর হবে ভালচার, মানে এটাকে আমাদের টিক দিতে হবে। পরেরটা করিয়ে দিই, পরেরটা শুনুন, সি, ইগ্রেট, হেন, প্যারট, পিজিয়ন, স্কুইরেল। ইগ্রেট মানে সাধারণত বক বা সারস, সারসটাটিক ক্রেন বলে, যা ইগ্রেট মানে বকই বলবো, এখানে বক বললেই ভালো লাগে। তাহলে বক, মুরগি, ক্যারট পেয়েছে, প্যারট টিয়া পাখি বা তোতা পাখি জাতীয় কিছু বোঝায়, পিজিয়ন পায়রা, স্কুইরেল মানে কাঠ। তাহলে বক, মুরগি, তোতা পাখি আর পায়রা এই চারটি হচ্ছে পাখি, স্কুইরেল হচ্ছে গিয়ে আমার এখানে একটা পশুর নাম বোঝাচ্ছে। তাহলে পাখি আর পশু, চারটে পাখির মধ্যে একটা পশুর নাম বেখাপ্পা, বোঝাই যাচ্ছে খুব পশু, তাই এখানে অড ওয়ানটি হবে স্কুইরেল। ঠিক একই রকম ভাবে ডি আর ইটা করাবে, এই আশা রইল, সব বলে দেবো না, নিজেরা করার চেষ্টা করুন, তারপর না পারলে তো আমরা আসি, আমরা সেটা দেখি। চলে আসি অ্যাক্টিভিটি নাইনে। অ্যাক্টিভিটি নাইন দেখুন কি বলেছে, টিক দি কারেক্ট অ্যান্সার। এই পার্টটা করানোর সময় আমি বলে রাখি, আগের পার্টে দেখবেন আমরা পার্সেল করিয়েছিলাম, প্রথম ক্লাসটা দেখবেন, এর আগে একটা ক্লাস আছে পার্সেলের, এই না থাকে একবার ইউটিউবটা দেখে নিতে পারেন, যদি আগের লিঙ্ক গেছে। তো পার্সেলের ক্ষেত্রে আমরা বলেছিলাম, আমরা তিনটে ভাগ করেছিলাম, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, সেটাকে আমি আরো সোজাভাবে বোঝাচ্ছি, কারণ এটা যেহেতু ইলাবোরেট করা হয়নি তার মধ্যে এই ক্লাসটা খুবই আছে। সোজাভাবে মনে রাখতে গেলে বলা যায়, দেখুন যে কোনো ভার যখন আমরা ব্যবহার করবো, যে কোনো ভার, বি ভার বা হ্যাভ ভার বাদ দিয়ে, বি আর হ্যাভ বাদ দিয়ে, যে কোনো অ্যাকশন, খাওয়া, শোয়া, ঘুমানো, হাঁটা, বসা, যে কোনো এই ধরনের যে কোনো ভার, খালি বি আর হ্যাভ আর আছে এই দুটো ভার বাদ দিয়ে, এই ধরনের ভার করলেও বাকি ভারগুলো ব্যবহার করার ক্ষেত্রে একটা পরিবর্তন আসে। কিরকম পরিবর্তন? প্লুরাল যদি হয়, একের বেশি যদি বোঝায় সাবজেক্ট, মানে যে কাজ করছে সে যদি একের বেশি হয় তাহলে নর্মাল ভার। যেমন ধরুন আমি যদি বলি তোমরা দেখো, ইউ সি, তারা দেখে, দে সি, সি মানে এস ডব্লিউ সি, যদি বলি আমরা দেখি, উই সি, তাহলে প্লুরাল যদি হয় ভার্বের মধ্যে কোনো পরিবর্তন এলো কি, সি মানে দেখো আমরা সকলেই জানি, তাহলে এস ডব্লিউ সি বসবো, কোনো সমস্যা নেই। কিন্তু একবচনের ক্ষেত্রে এই নিয়মের কিছু পরিবর্তন হয় এবং একটা বিশেষ জায়গায় পরিবর্তনটি আসে। যদি বলি আমি দেখি,
আমি বলতে পারলকে বোঝায় একজন, তাহলে হবে আইসি, কোন পরিবর্তন এলো সি ঘরটার মধ্যে? এলো না। দু নম্বরে চলে আসি, যদি বলি তুমি দেখো ইউসি, কোন পরিবর্তন এলো ঘরটার মধ্যে? এলো না। যদি বলি সে দেখে, বলবো আমি হি সিজ, এস ডব্লিউ এস, একটা এস বসলো। অর্থাৎ যদি যদি আমার অবজেক্ট যদি প্লুরাল হয়, মানে একের বেশি বোঝায়, সাবজেক্ট যদি অবজেক্ট না, সাবজেক্ট যদি আমার প্লুরাল হয় একের বেশি বোঝায়, মানে যে কাজ করছে সে যদি একের বেশি হয়, তাহলে ভার্বের মধ্যে ক্রিয়াপদের মধ্যে কোন রকম পরিবর্তন আসবে না। যদি আমার সিঙ্গুলার নাম্বার এক বছর হয়, তখন আমাকে কিছু জিনিস দেখার প্রয়োজন পড়তে পারে। কিরকম জিনিস আমরা দেখবো? যদি আমি তুমি হয়, যদি আমি তুমির মধ্যে থাকে তাহলেও ভার্বের মধ্যে কোন রকম পরিবর্তন আসবে না। যদি আমি তুমির বাইরে এক বছর বোঝায়, তাহলে যে ভার্বটি আমরা ব্যবহার করবো, যে ক্রিয়াপদটি আমরা ব্যবহার করবো সাবজেক্টের পরে, তার শেষে এস বা ইএস বসবে। এস বা ইএস কখন কোথায় বসবে সেটা আমরা আস্তে 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 রপ্ত হয়ে যাবো। এখনই এরকম ভাবে কোনো ডিস্টিংক্ট ভাব বলা যাবে না, বা সেটা এই বলাটাই ক্লাসের পক্ষে অনুপযুক্ত। যেটুকুনি জানা সেটুকুনি হচ্ছে, যদি অবজেক্ট সাবজেক্ট বা যে কাজ করছে কর্তা, কর্তা যদি আমার একের বেশি বোঝায়, বহু বচন যদি হয়, তাহলে ভার্বের মধ্যে কোনো রকম পরিবর্তন আসবে না। যদি একজন বোঝায় এবং একজনের মধ্যে যদি আমি তুমির মধ্যে পড়ে, তাহলেও ক্রিয়াপদের মধ্যে কোনো রকম পরিবর্তন আসবে না। আমি তুমির বাইরে যদি কোনো এক বচন বোঝায়, সেটা রাম, শ্যাম, যদু, মধু, সে, তিনি, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে ভার্বের মধ্যে একটা বিশেষ পরিবর্তন আসে, ভার্বের শেষে এস বাই এস। দেখা যাক, এটা আমরা করি, করতে শুরু করি, করতে করতে আমরা শিখে যাবো আশা করি। কি দেখছি? উইন ড্যাশ ট্রাম্পস ইন কলকাতা। কি হবে? সি হবে না সিজ হবে? সি মানে দেখা, অর্থাৎ আমি মনে করি আমরা কলকাতাতে ট্রাম্প দেখি। তাহলে আমরা কারা দেখে? আমরা দেখি, আমরা একের বেশি না একজন বোঝায়, অবশ্যই একের বেশি বোঝায় আমরা, এবং একের বেশি মানে প্লুরাল নাম্বার, তাই ভার্বের কোনো পরিবর্তন হবে না। উত্তরটা হবে সি, উত্তরটা হবে সি, যেহেতু ভার্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে উই সি ট্রাম্পস ইন কলকাতা। পরেরটা দেখুন, দি ট্রাম্পস ড্যাশ অন ইলেকট্রিসিটি, রান অথবা ডান্স, রান মানে দৌড়ানো, মানে চলা, এখানে চলা বলো, মানে ট্রাম্পগুলি বিদ্যুতে চলে। ট্রাম্পগুলি, ট্রাম্পস বলেছে, ট্রাম্পগুলি, ট্রাম্পগুলি মানে কি? একটা ট্রাম্প বোঝায় না একের বেশি বোঝায়? অবশ্যই একের বেশি বোঝায়, এবং যেহেতু একের বেশি বোঝায়, তাহলে রানস হবে না, এসটা যুক্ত হবে না, তাহলে শুধু রান হবে। তাই উত্তরটা হবে ট্রাম্পস রান অন ইলেকট্রিসিটি, দি ট্রাম্পস রান অন ইলেকট্রিসিটি। ইন ইন্ডিয়া, ইন ইন্ডিয়া মানে ভারতবর্ষে, উই ড্যাশ ফাইন ট্রাম্পস অনলি ইন কলকাতা, আমরা কেবলমাত্র কলকাতাতেই ট্রাম্প দেখতে পাই। তাহলে পাই না তো নয়, যদি পাই, দেখতে পাই, দেখতে পারা যায়, আমরা কেবলমাত্র কলকাতাতেই ট্রাম্প দেখতে পাই, তাহলে এটা হবে ক্যান, ক্যান মানে পাড়া, দেখতে পাওয়া যায়, ক্যানট হবে না, কেন কলকাতার সত্যি সত্যি ট্রাম দেখতে পাওয়া যায়, এটা হবে ক্যান, ক্যানট হবে না। দি রিভার হুগলি ড্যাশ বিসাইড কলকাতা, ফ্লো অথবা ফ্লোস, ফ্লো মানে বয়ে চলে, ফ্লোস মানেও তাই। তাহলে রিভার হুগলি মানে হুগলি নদী কলকাতার পাশ দিয়ে বয়ে চলে, বিসাইড মানে পাশ দিয়ে। তাহলে হুগলি নদী বলতে কটা নদীর কথা বোঝানো হয়েছে? একটা নদী। তাহলে এই একটা নদী রিভার হুগলি কি আমি তুমির মধ্যে পড়ে? পড়ে না। তাই এটা হবে কি হবে? এটা ফ্লোস, এটা হবে ফ্লোস মানে বয়ে চলে, ফ্লোস মানে বয়ে চলে, তাই এটা হবে রিভার হুগলি ফ্লোস বিসাইড কলকাতা, মানে এখানে এসটা বসবে। দি রিভার সেপারেট অর সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া, এই নদীটি কলকাতা থেকে হাওড়াকে আলাদা করতে সেপারেট মানে আলাদা। তাহলে নদীটি কটা নদী? একটা নদী, একের বেশি নয়, একটা নদী। তাহলে এক বছর বললাম বক্তব্য, সেটা আমি তুমির মধ্যে পড়ছে কিনা, এটা আমি তুমির মধ্যে পড়ছে না, এটা তো আমি তুমির মধ্যে পড়ছে না, আমি তুমির মধ্যে পড়ছে না, এবং এক বছর বোঝাচ্ছে, তাই অতি অবশ্যই আমার এস যুক্ত হবে, অর্থাৎ এটা সেপারেটস হবে, সেপারেট হবে না। তাহলে রিভার সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া, বোঝা গেছে? আশা করি সবাই বুঝতে পেরেছেন। অ্যাক্টিভিটি টেনে দেখুন, লেবেল দি ভারিয়াস পার্টস অফ দি বডি অফ এ টাইগার উইথ দি হেল্প অফ দি হেল্প বক্স। হেল্প বক্সে কিছু শব্দ আছে, কি কি শব্দ আছে আমরা একবার দেখি, টেইল, পল, লেগ, ইয়ার, আই, এই শব্দগুলো মানে বলছি এই যে দেহের বিভিন্ন অংশ, এগুলো বাপটার মধ্যে কোনটা কোন অংশ চিহ্নিত।
আমি খালি শব্দগুলোর মানে বলে দেব, চিহ্নিতটা আপনাদেরই করতে হবে বা বাচ্চারা তোমরা যারা দেখছো তোমাদেরকে এটা করতে হবে, আশা করি তোমরা পারবে। টেইল মানে লেজ, সকলেই যেন লেজটা কোথায় থাকে বা লেজ দেখতে কেমন হয় আমার বলার দরকার নেই। প মানে থাবা, বাঘের থাবা, আমরা যেমন হাতে চিটো থাকে তো বাঘের থাবা থাকে, বাঘের পশুদের ক্ষেত্রে এটাকে থাবা বলে, আমরা যেমন হাতে চিটো বলি পায়ে চিটো বলি পশুদের ক্ষেত্রে থাবা বলে, তাহলে প মানে থাবা। এবার থাবার ছবি কোনটা তোমরা আশা করি সেটা পারবে। লেগ মানে পা, ইয়ার আর আই এটা আমি মানেও বলবো না কারণ আশা করি তোমরা এটাও পারবে। ইয়ার মানে কি তোমরা জানো আশা করি, আর আই মানেও কি তোমরা জানো, কারণ এটা করবে নিজেরা করবে। অ্যাক্টিভিটি 11 এ তে কি বলেছে, রাইট 5 সেন্টেন্স টু ডিসক্রাইব দি টাইগার, দি ফার্স্ট ওয়ান ইজ ট্রান্সফারিং। তো এটা কিভাবে বলে, পাঁচটা বাক্য লিখতে বলেছে, পাঁচটা বাক্য তোমরা লিখবে। প্রথমটা বলে দিয়েছে টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমাল, ওয়াইল্ড মানে কি বন্য বা গুণ, তাহলে বাঘ হয় একটি পূর্ণ বন্য জন্তু। দেখো সবচেয়ে মজার জিনিস কি, আগের দিন আমরা বিভার্টটা করে এলাম আর এখানেই দেখতে পাচ্ছি বিভার্টের একটা উদাহরণ ইজ ব্যবহার করা হয়েছে। বাক্য গঠন করতে বিভার্ব একটা মারাত্মক বড় ভূমিকা রাখে, বিভার্ব আর হ্যাপার, হ্যাপারটা তোমরা এখন শেখোনি, শিখবে কয়েকদিন পরে, আপাতত বিভার্বটা তোমরা শিখেছো সেটা ব্যবহার করতে পারো। এবার এভাবে বলতে পারো যে বাঘের দুটি কান আছে, বাঘ মাংস খায়, তো এগুলো আগে বাংলায় ছোট ছোট বাক্য তৈরি করবে, খুব বড় বাক্য খুব জটিল বাক্য তৈরি করতে যাবে, যেমন এই বাংলাতে বলতে এগুলো ট্রান্সলেট করবে আসার চেষ্টা করবে করা। যেমন বললি বাঘের একটি লেজ আছে, যদি আমি বলি বাঘ মাংস খায়, যদি আমি বলি বাঘ বনে থাকে, তাহলে এই ছোট ছোট বাক্যগুলো নিশ্চয়ই তোমরা ট্রান্সলেট করতে পারবে এবং সেভাবেই করবে, আগে বাংলাটা করবে করার পরে ইংরেজিটা করার চেষ্টা করবে, তাতে আশা করি নিশ্চয় সোজা হবে এবং সহজভাবে তৈরি করতে পারবে, এটা করবে প্র্যাকটিস করবে এবং সবচেয়ে বড় কথা নিজেরা চেষ্টা করবে। চলে আসি অ্যাক্টিভিটি 11B তে। 11B বলছে, দেখো বলছে মেক নিউ ওয়ার্ডস বাই অ্যাডিং এ লেটার, মেক নিউ ওয়ার্ডস বাই অ্যাডিং এ লেটার বলছে। দেখো এখানে ing দিয়ে দেখতে পাচ্ছ প্রত্যেকেই, ফার্স্টটা ing দিয়ে দিয়েছে, তারপরেরটা ওএলডি দিয়ে দিয়েছে, তারপরেরটা ইএসটি দিয়ে দিয়েছে, তাহলে প্রথমে দেখো একটা করে রিডিং মানে আমাকে একটা করে লেটার বসাতে হবে, রিডিং রিডিং। যেমন ধরো আমরা এখানে বসাতে পারি, এখানে আরেকটা কি বসানো যেতে পারে বলো, তোমরা ভেবে বলো, এখানে যদি আমরা রিং বসাতে পারি, সিং বলতে পারি, এসআইএনজি সিং, সিং মানে গান করে, রিং মানে হচ্ছে কি আমার আংটি, সিং মানে গান করতে, এইভাবে একটা করে লেটার বসিয়ে এগুলোকে শব্দগুলোকে তৈরি করতে হবে। পরেরটাও ঠিক তাই, গোল্ড মানে সোনা, ওয়েলির আগে জি বসিয়েছে গোল্ড মানে সোনা, এবার আমরা বলতে পারি বোল্ড, বোল্ড মানে মোটা, এরকম ভাবে তৈরি করতে হবে, একটা করে লেটার বসাতে হবে। যেমন ইএসটি দিয়েছে, তার পরেরটা দেখো পরের কলমটাতে ইএসটি, এনইএসটি, নেস্ট, নেস্ট নেস্ট মানে পাখির বাসা, তাহলে ইএসটির আগে একটা এন লেটার বসানো হয়েছে। সেরকম ভাবে আমরা আরেকটা বসাতে পারি, যেমন বলতে পারি বেস্ট, বিইএসটি, বেস্ট, বেস্ট মানে সবচেয়ে ভালো, তো এইভাবে এটা করবো। আজ এত পর্যন্তই থাক, তোমরা চেষ্টা করো করার বাড়িতে, করে আমাদের হোয়াটসঅ্যাপ আছে সেখানে পাঠাতে পারো, অসুবিধা হলে ফোন করতে পারো নির্দিষ্ট সময়ে, চেষ্টা করো, আশা করি নিশ্চয়ই পারবে, দেখা হবে পরের। ধন্যবাদ।